পারবে? না তুমি পারবে না, জলটা চুমুক দাও বেশি করে। জলটা খেয়ে না তোমার কি হচ্ছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম বেলা করে। আর শরীর সকাল থেকে একদম ভালো লাগলো না, ঘুম থেকে উঠে বেশ ভালো ছিলাম, তারপর ওই যে বমি বমি হয়ে যাওয়ার পর শরীর কীরকম হয়ে যায় তোমরা তো জানোই। আর আমাদের সকালের চাটা কমপ্লিট খাওয়া, একদম চা পাউরুটি খেলাম। আর বমি করার পর যে খেতে ভালো লাগে না সেটা কিন্তু নয়, বমি করার পর কিন্তু বেশ খেতে ভালো লাগে, খবর কীরকম। আর এই যে সকাল থেকে বাসন ধুচ্ছে, দেখেছো সকাল থেকে ব্যাটারি লো, আমার ব্যাটারি লো, বাসন টাসন ধুচ্ছে, অনেক বাসন ছিল, জানি না কোথা থেকে এত বাসন জমে যায়, বুঝে পাই না। তো ঘরের মোটামুটি কাজ ছাড়া এখন ঝাড় মুছা কমপ্লিট হয়নি, কিচ্ছু হয়নি, আর এত বাসন ছিল ওগুলো তোমাদের দাদাভাই করছে। আর ছেলে সকাল সকাল আমাকে টিফিনটার মধ্যে খাবারটা এনে দিয়েছে, মানে আন্ডা রুটি, আন্ডা আন্ডা গোল গোল আন্ডা, আর মারাত্মক মারাত্মক লেভেলে গরম পড়ে গেছে। আমার আমি সারা রাত ফ্যান চালিয়েছি, মানে ঘুমাতে পারছি না এতটা গরম করছে, ফ্যান চালিয়ে ঘুমাতে হচ্ছে। আর এই দেখো এক ঝুড়ি জামা কাপড় আছে এখানের মধ্যে, এগুলো ভাঁজ করে করে জায়গা মতো রাখতে হবে। ছেলের সমস্তটা সকালবেলা তো ওর গ্যাসের ট্যাবলেট ছিল, গ্যাসের ট্যাবলেট ওকে খাওয়ানো হলো, আমি নিজে ওষুধ খেলাম, ছেলেকে খাবার খাইয়ে হরলিক্স খাইয়েছি, পাউরুটি খাইছি, ওকে শুয়ে রেখেছি। আর দেখতে হচ্ছে এত গরম করছে জামা টামা খুলে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি, তাই তো? এবার একটু পড়াশোনাটা করে নাও, তাই তো? নিচে জানাটা একটু খুলে দাও, হাওয়াটা ঢুকু, বুঝলে তো, হাওয়াটা ঢুকু। শুন, এখন থেকে এত তাপ, আমি ভাবছি ফেব্রুয়ারি মাস থেকে এত গরম, মানে কী করে টিকা যাবে, ভীষণ গরম পড়েছে। মানে বাংলার ফাল্গুন মাস, এটা ফাল্গুন মাসে এত তাড়াতাড়ি গরম পড়া কিন্তু কথা নয়, কিন্তু ওই কী জানি বাবা কী এত গরম কেন। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ বাজ সেরে ছুড়ে রান্নাঘরে ঢুকতে হবে, কী রান্না বান্না হবে সেটা আমি জানি না। আর পাউরুটি হাফ খাওয়া হয়েছে, পাউরুটি হাফ খেয়ে এটা কয়েক কয়েক কটা আছে সেটা খাওয়াতে হবে, হরলিক্সের ডিবে সমস্ত এগুলো ওখানটা পরিষ্কার করতে হবে সব। আর বাসন দেখেছো এক লেভেলে, এত ঝুড়ির বাসন, আর বিছানা টিছানা একদম গুটানো কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে তোমার দাদাভাই বিছানাগুলো আমার ঝাড়াঝুড়ি করে দেয়। তো চলো জামা কাপড়গুলো আমি এখন হাত দিই, আর এদিকে কাজগুলো ছপছপ করে সেরে, চলো দেখতে থাকো সারাদিনে কী করছি না করছি আজকের দিনে, আজকের দিনে তো আজকে বলে দেখ কী বার, আজকে কী বার, আজকে মঙ্গলবার, চলো সাথে থাকো দেখতে থাকো কী করছি। Thank you.
জামা কাপড়গুলো ফাইনালি ভাঁজ করা হলো, এবার জায়গা মতো রাখবো আমার কয়েক কটা নাইটি, এগুলো ভাঁজ করে নিলাম, এবার জায়গা মতো রেখে দেবো হ্যাঙ্গারে, আর ঝুড়িটা ফাঁকা করলাম। আর স্নান করবো যেহেতু খুব গরম পড়ে গেছে, একটা মানে নাইটি বের করে রাখলাম, এবার পরবো, ছেলেরা আমার সব ড্রেস বের করে নিয়েছি, এগুলো স্নান করে পরবো, ওই জন্য আর আল্লার মধ্যে কিছু রাখলাম না, এটা যেহেতু পরবো ওই জন্য একটা শুড়ি রাখলাম। তোমাদের দাদা ভাই মাত্র দোকান চলে গেছে, ঘরটার মুছামুছি কমপ্লিট করে ঠাকুরের বাসন মেজে দিয়েছি, ছেলেকে বললাম শরীর রাখ, শরীর রেখে দিয়েছে, আর ওই যে বাসন টাসন মাঝে একদম কমপ্লিট, ঘরের সমস্ত কাজ বাজ একদম কমপ্লিট, বোতল ছিল সমস্ত ভরা হয়ে গেছে সব। আর ফ্যান দেখেছো, কন্টিনিউ ফ্যান চলছে কিন্তু আমার ঘরে, আর ছেলে এদিকে পড়ছে, কয়েকদিন ধরে তো পড়াশোনা পুরো বন্ধ হয়ে গেছে, স্কুল খুলে গেছে, স্কুলে তো যেতে পারছে না, কাল থেকে দেখি স্কুলে পাঠাবো, কাল থেকে স্কুলে যাবি তো, কাল থেকে স্কুলে পাঠাবো, দেখা যাক। আর ভাবছি কি বলতো, একটুখানি জলখাবারটা কিছু বানিয়ে রেখে স্নানে যাবো না কি করবো এখন বুঝে পাচ্ছি না, তো তোমাকে দেখতেই থাকবে স্নান করবো না কি করবো। তো চলো তার আগে এই জামাকাপড়গুলো ছেলের সমস্তটা সরিয়ে দিই। আর এখন আবার কি হয়েছে বলতো, এবার গরম পড়ে গেছে, গরমের পোশাক আবার কিনতে হবে, মানে স্যান্ডো গেঞ্জি কিনতে হবে, এখন এই ফুল প্যান্ট সব ট্রান্সফার করবো, আর এই মোটা মোটা ব্ল্যাঙ্কেট কিছুতেই গায়ে নেওয়া যাচ্ছে না, পাতলাগুলো নিতে হচ্ছে, আমি তো কাল মানে এখন গায়ে নেওয়াই যাচ্ছে না, ভীষণ গরম, ফ্যান চালাতে হচ্ছে কন্টিনিউ, ছেলের দেখেছো কি হাল, মানে এখন থেকে গরম লাগছে ওকে। জলখাবার বানিয়ে নিয়েছি, জলখাবার হচ্ছে বাঁধাকপি দিয়ে মুসুর কলা একটু আলুর তরকারি, এটা বেশ টেস্টি হয় মুড়ি খাওয়ার জন্য, গরম গরম তো বেশ ভালো লাগে, তো মা ছেলে মিলে এখন খাবো সেই জন্য একটু বানিয়ে নিলাম, যদিও পাউরুটি খেয়েছি তবুও একটু 12টা বাজতে যাচ্ছে, তো না খেলেই নয়, একটুখানি খেয়ে নিই। আর গোপুষণাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিলো প্রসাদে, মানে এটা লাড্ডু, ছেলে আমি একটু করে নিয়েছি, এখনও ভাত টাত কিছুই বসাতে পারলাম না, বড়দাদা ভাই চাল নিয়ে এলে তবে ভাত বসানো হবে, গতকালকে বললাম চালটা নিয়ে চলে আসো, সে সময় পেল না আর হলে হয়ে উঠল না, যাই হোক খাওয়া দাওয়াটা সারি, পেট ভোজনটা করে রাখি আর কি, তারপর স্নান কমপ্লিট, আর ছেলেকেও স্নান করে দিয়েছি, একটুখানি তো সিঁদুর লাগাতে হবে যেহেতু আজকে আমি শ্যাম্পু দিয়েছি, আর চুলের সিরামটা দেবো বলে বের করে রেখেছি, কিন্তু চুলে প্রচণ্ড, চুলটা ভিজে, একটু শুকালে তবে দেবো, মানে এতটাই ভিজে জল টপকাচ্ছে চুল থেকে, তো যাই হোক এখন আমি রান্নার দিকে যাব, আর শ্যাম্পুটা মানে দিতে গিয়ে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে আমার, একটু না মুখে একটু ক্রিম লাগালাম, আর এখন এতটা গরম পড়ে গেছে মানে অয়েলি ক্রিম লাগাতে পারছি না, তবুও কি করব, শীতের ক্রিমটা একটু একটু এখন লাগিয়ে শেষ করে দিতে হবে, কিছু করার নেই, তো যাই হোক এখন আমি যাব রান্না করে, ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই চাল এনে দিয়েছে আমাকে, আমি রান্না মানে ভাতটা করেও নিয়েছি, ভাত বসিয়ে স্নানে গেছিলাম, আর একটু যে ছোটটা লাগিয়ে নিই, আর চিকেন এনেছে ছেলের, যেহেতু শরীর খারাপ হয়েছিল সেই জন্য চিকেন কয়েকদিন ধরে সানডে গেল আর গেল, চিকেন হয়নি, তো সেই জন্য চিকেন হবে আমাদের আজকে, চিকেনটাকে একদম ম্যারিনেট করে নিয়েছি, মানে নুন হলুদ দিয়ে ব্যাস ওইটুকুনি ধুয়ে দেয়, এবার মশলা কাটবো আর চিকেন বসাবো, তো চলো ছটফট করে, আর গোপুষণাদের ড্রেসটা না কাজ ধোয়া হয়ে গেছে, মেলা হয়নি, ওইটুটা মেলবো, তারপরে একটুখানি চুলটা হালকা শুকিয়ে গেলে ফাঁকতালে এসে সিরামটা দিয়ে দেবো, আর এই যো আর সিরাম, আর মানে মানে মুখের সিরাম আমার চুলের সিরাম না গুলিয়ে যায় আমার, আবার মাঝে মাঝে ভাবি এই যা আমি চুলের সিরামটা মুখে লাগিয়ে দিলাম না, তো দেখতে খানিকটা একই না সিসিটা, তো কীরকম লাগে বাবা ভয় লাগে, তো যাই হোক এটা বের করা রইল, আর এটা এখন ঢুকিয়ে দেবো সাতকালের মধ্যে এসে আমার লাগিয়ে ফেলবো সিরামটা, তো চলো রান্না বান্না কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর বাপরে ভীষণ পরিমাণে গরম, আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল, এই দেখতে পাচ্ছো কোথায় ফ্যান চলছে, সকাল থেকে আজকে আমাদের বাড়িতে ফ্যান চলে যাচ্ছে, ফ্যান তো জানি না ঠান্ডা লেগে লেগে তো গেছে অলরেডি সবার, ভীষণ গরম করছে, তো যাই হোক চলো চিকেনটা একটু দেখিয়ে দিই, চটপট চটপট করে, লাল লাল চিকেনের
জুসি জুসি ভাব, একদম রান্না বান্না দেখিয়ে দিলাম। আর এদিকে দুটো তিন টুকরো বেগুন ভাজা করেছিলাম, ওইখানে এক টুকরো দিয়ে দিয়েছি আর দু টুকরো, ভাতটার মতো বসে যাবি। তাহলে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নি, আজকে তিনটে পেরিয়ে গেছে, একটু লেট হয়ে গেল আজকে, কি করব। চলো, সো গুড ইভিনিং সবাইকে। এখন সময় কিন্তু 7:30 বাজ যাচ্ছে, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, ঘুম আজকে না একদমই ধরছে না, জানি না কেন শুয়েছিলাম একদম ঘুম ধরছে না, এপাশ ওপাশ করতে করতে কখন সময় কেটে গেল জানি না, বুঝতে পারলাম না। উঠলাম, সন্ধে দিলাম মাছেরে মিলে, আর একটু আগে গ্যাস ট্যাস একদম ক্লিন করলাম, রান্নাঘর একদম ঝাঁ চকচকে করে নিলাম। আর যেহেতু চিকেন হয়েছিল, গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর সেটা খাওয়ার সাথে সাথে না একদমই পরিষ্কার করতে পারি না, মানে এত কষ্ট হয় আমার, তো সেই জন্য একদম একটু পরে একটুখানি মানে পরিষ্কার করে সমস্ত বাসন টাসন যা ছিল সব মাজামুজি কমপ্লিট করলাম, সিন ফাঁকা করলাম। তো বুঝে কোথা থেকে এত বাসন জমে 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 মানে পাহাড় হয়ে যায়, বুঝে পায় না, মানে আমার নিজেকে খুব খারাপ লাগে। তোমার দাদাভাই সকালে যখন বাসনগুলো মাজে না, ভাবি যে আমি তো বাসন একটাও রাখি না, তাহলে আমার বাসনগুলো কোথা থেকে জমা হচ্ছে, তোমরাই বলো তো। এত বাসন আমি ধুয়ে রাখি, জানতো বাবা খাচ্ছি ফেলে রাখছি, খাচ্ছি ফেলে রাখছি, সেটা তো করি না, তো কী করবো, আবার কোথা থেকে জমে যায় কিছু ভেবে পাই না। তো যাই হোক, চুলটা এখনও গড়াটা ভিজে ভিজে আছে, আর প্রচণ্ড মানে গরম পড়েছে, আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, ইয়ে আবার কী ধরনের জানি না, সেই জন্য মনে হচ্ছে নাকি গরম পড়ে গেল বৃষ্টি হওয়ার কারণেতে আমার মনে হচ্ছে। আর ঘুম থেকে উঠলেই না আর একটা প্রবলেম হচ্ছে আমার মধ্যে, চোখ মুখ ফুলে যাচ্ছে, ঘুম থেকে ওঠার জন্য নয়, মানে সারাক্ষণই না, মানে কিছুদিন হলো, দু চার দিন হলো চোখ মুখ একদম ফোলা হয়ে গেছে, পা হাত পা ফুল মানে হালকা হালকা টান লাগছে, আর হাতগুলো এই যে আমি মুঠো করছি না, হাতগুলো প্রচুর কিন্তু মানে টান মারছে, মনে হচ্ছে কত ফোলা ফোলা লাগছে, আমি বুঝতে পারছি আমার হাত পা ফোলা ফোলা লাগছে, পায়ের মধ্যে ফোলা, মুখ চোখ মানে ফোলা ফোলা লাগছে, দেখতে পাচ্ছ আমার মুখটা কিন্তু এরকম ছিল না, আমি ফুলে একবারে আগুনের মতন হয়ে যাচ্ছে, বুঝে পাচ্ছি না, কয়েকদিন পর ডাক্তার দেখাতে হবে। আর এই যে কয়েকদিন সেই কেক, কতদিন আগে কেকটা কিনেছিলাম খেয়ালই ছিল না, কেকটা এখন বললাম ছেলেকে, বললাম খা, তারপর পরে টিফিন কী করা যায় খাওয়াবো, বুঝে পাচ্ছি না কী খাবো কী করবো, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ মুখের পরিস্থিতি। আর এই যে ছেলে ঘুম থেকে উঠেছে আবার শুয়ে পড়েছে, শরীরটা ওরও ঠিকঠাক নেই, মানে শরীরটা কী বলতো জ্বরেতে না দুর্বল হয়ে গেছে, তো মারাত্মক লেভেলে গরম, আর ছিড়িস না আমি ছিঁড়ে দিচ্ছে, সারা দুপুর ফ্যান চলেছে, জানি না পরে কী হবে, এত ঠাপ গরম করছে, ফ্যান না চালালেও থাকতে পারছি না, আর উঠা বসা করে ফ্যানটা বন্ধ করবো সেটাও তো আমার আর ক্ষমতা নেই মনে হচ্ছে। আর গোটা গায়ে র্যাশ বেরিয়ে গেছে, চুলকানি বেরিয়ে গেছে, এরকম যে কী হচ্ছে আমার জানি না, মানে এতটাই চুলকানি, এতটাই মানে পুরো পায়ে হাতে বেশি চুলকানিটা হচ্ছে। তো দাদাভাইকে বললাম একটা সাবান নিয়ে আসতে, নিম হোক ডেটল হোক স্যাভলন হোক যাই হোক একটা সাবান নিয়ে এসো, আমার এইসব সাবান গ্লিসারিন টিসারিন মেখে আমার আরও ক্ষতি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এই দেখতে পাচ্ছ ঘাম মুছছি, কন্টিনিউলি ঘাম মুছছি, ঘামে মুছে মুছে আলা হয়ে যাচ্ছি, আরে দেখি একটুখানি তোমাদেরকে বলেই যাচ্ছি আমি মুখে প্যাক লাগাবো প্যাক লাগাবো, কিন্তু ওই শরীর যখন ভালো লাগে না শুয়ে পড়ছে আর প্যাকটা লাগানো হচ্ছে না। তো যাই হোক চলো এখন কেকটা খাবো, আর দেখো ছেলে ছিঁড়ে ফেলেছে, কই দেখি দেখি বিছানা পড়ে যাবে, জানো এই কেকটা এরকম টানাটা নেই করিস না, আলু মানে ধর কত ছোট ছোট কেক, তাতে আবার 10 টাকা করে পিস, কি খাওয়াবো ভেবে পাচ্ছিলাম না, দুধ মুড়ি ফাইনালি ছেলেকে দিলাম, আর দুধ মুড়িটা খাক গরম গরম, একটুখানি গুড় দিয়েছি, ম্যাগি খাবে বলছিলো বাড়িতে ম্যাগি নেই, তোমাদের দাদাভাইকে বললাম ম্যাগি আনার কথা, দেখা যাক, তো আনলেই তো আস এখন খাওয়ানো যাবে না, অনেকটা বেল যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এখন খেয়ে নে, যেহেতু তো আসেই নি এর পাপা। আর এদিকে আমি দুধ বসিয়েছি, আমি একটু মুড়ি খাবো চানাচুর মুড়ি, এই যে দুধটা বসিয়েছি, দুধটা না ফোটা পর্যন্ত আমি নিজের জন্য মুড়ি বাড়তে পারছি না, কখন ভুস করে হুঁশ হয়ে যাবে, আটা মাখবো দুটি মুড়ি খেয়ে তারপর, আর রুটি হবে যেহেতু আটাটা মেখে রেখে দেবো ভাবছি, আগে আমি খাই খেয়ে তারপর আটা মাখবো। তো এখন একটু শুয়ে আছি, ছেলেকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছিলাম, আর বই কিন্তু সঙ্গে রেখেছি, বই ছাড়িনি, আর তোমাদের দাদাভাই অনেক আসেনি, এখন অনেকটাই রাত হয়ে গেল, তো
সাড়ে নটার উপর বেজে গেছে, এখন আসেনি, তো ওয়েট করছি কখন আসে কখন আসে। বিরক্ত লেগে যাচ্ছে, একে একে ভালোও লাগে না, ছেলেকে কখন দেওয়া যে পড়াচ্ছে, আর বেশিক্ষণ পড়াতে আমার মাথা ধরে যাচ্ছে। দেখো না পেটের উপর পা তুলে দিয়েছে কেন রে? কালকে স্কুল আছে ভাবি, দু তিন দিন হয়ে গেল স্কুল খুলেছে, একটা দিনও যায়নি, কাল থেকে স্টার্ট। শরীরটা যদি একটু ভালো আছে, স্কুলটা পাঠাতেই হবে, কিছু করার নেই, একটু ভালো আছে, যেহেতু এখন দুর্বলটা নেই, তাই তো? চলো একটু রেস্ট করি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এতক্ষণে দোকান থেকে আসার সময় হলো, আর কি বলবো, অনেকটা লেট করে এসেছে। আর আমার একটা এত জিনিস, একটা জিনিস খেতে এসে ইচ্ছে করেছে, সেই জিনিসটা হলো মিষ্টি। তো আমার শুধুই জিভ থেকে টপ 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 করে লাল পড়ছে যে কখন আমি একটু মিষ্টি খাবো। তো মিষ্টি খাবো সেই আশায় বসতে থেকে তোমাদের দাদা ভাই এতক্ষণে মানে আসার সময় হলো। আর তোমার দাদা ভাই মিষ্টির দোকান থেকে আমাকে ভিডিও কল করেছে, মিষ্টি কি নিয়ে যাবো খুঁজে দেখো। আর আমি বলছি সেই যোগো সেই মিষ্টিটা, ওই যোগো ওই মিষ্টিটা, এরকম করে আমি বলেই যাচ্ছি। তোমার দাদা ভাই কিছুই তাই কোনো মিষ্টি বুঝতে পারছে না, সব দোকান মানে দোকানদারের কাছে গিয়ে ভিডিও কল করে এরকম এরকম করে দেখাচ্ছে। আমি অতটা বুঝতে পারছি না ভিডিও কল দিয়ে কোন মিষ্টিটা খাবো। আর মিষ্টিতে এতটাই আমার নেশা উঠে গেছে যে আমি মিষ্টির দোকানটাই মজা আমি সব খেয়ে নেবো। আর শুনেছি নাকি যে জিনিসটা খেতে ইচ্ছে করে প্রেগনেন্সি অবস্থায়, তো মিষ্টি খেতে ইচ্ছা করছে যেহেতু, তো সেই যদি না পায় তাহলে কি জিভ দিয়ে লাল টপ টপ করে পড়ে আমার মানে বেবি? তো তোমরা যদি একটু জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও তো, যে যে জিনিসটা খেতে ইচ্ছা করে না পেলে তো বেবি নাকি টপ টপ করে লাল পড়ে, সেটা কি তোমরা জানো? একটু জানিও তো আমাকে কমেন্টের মাধ্যমে। আর সেই জন্য মিষ্টি পায় মানে আমি মিষ্টিটা বলতেও পারছি না, তোমার দাদা ভাই বুঝতেও পারছে না, সেই জন্য মিষ্টির দোকানে যত মিষ্টি আছে নাকি তুলে নিয়ে চলে এসছে। চলো আমি একটু দেখাই তোমাদেরকে, আর আমি এখনও পর্যন্ত দেখিনি। আর সেই মিষ্টি গোপসনাদেরকে দিয়ে তো আমি খেতে পার না, দিয়ে তো খেতে পারি না। চলো তোমার দাদা ভাই একটুখানি গোপসনাদেরকে খেতে দিচ্ছে, আর কী মিষ্টি নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। কী মিষ্টি নিয়ে এসছো? কি জানি এত মিষ্টি খেতে ইচ্ছে করছে কয়েকদিন ধরে। চলো হ্যাঁ দেখি, বাবা মিষ্টির প্যাকেট দেখো, সব রকম একটা একটা করে নিচ্ছে বোধ হয় নাকি? কি মিষ্টি, লাড্ডু, এটা গোপালের লাড্ডু এনেছি, আর এটা কি কোনেরটা? ওইটা এটা চিত্তরঞ্জন এনেছি। আচ্ছা চিত্তরঞ্জন রাখা যাবে না, এটা কি বলছে কালাকাঁদ না কি বলছে জানি না। ওজনে এইটা বাটিটা 40 টাকা দাম, 35 টাকার হলে একটু গর্ত গর্ত না, ছানার পায়েস ছিল ওর কাছে। আমি অত জিজ্ঞাসা করে করে তাহলে মিষ্টি এইটাই আমার 100 টাকার মিষ্টি আছে, এই 4-5টি মিষ্টি এই টোটালটা। হ্যাঁ তাহলে আমি আরও নিয়ে আসতে যাবো নাকি? তো সব রকমই অল্প অল্প করে নিয়ে এসছে, যেহেতু মিষ্টি যেই মিষ্টিটাই বলছিলাম। তো বিশেষ করে আমার একটা কালাকান্দ খেতে ইচ্ছে করলো। কালা কি গো খটখট করছে ওই তারটা পড়ে? তো কালাকান্দ এই কই, কালাকান্দটা মনে এইটা জানো তো, এই দিকেরটা মনে কালাকান্দ। তো যাই বন্ধুরা চলো, মিষ্টিটা আমি এখন টপাটপ আমার গোপুসোনাদেরকে দিয়ে আমি টপাটপ করে খেয়ে নিই, কারণ আমার জিভ দিয়ে প্রচণ্ড আমার লাল পড়ছে, মানে আমার ছেলেরও লাল পড়বে। চলো বন্ধুরা, রুটি ছিঁড়ে দিলাম ছেলেকে, আর রুটি আর চিকেন হয়েছে, আর রুটি তো বানিয়ে নিলাম এই গরম গরম, যা রুটি আর চিকেন ছেলেকে এইভাবে ছিঁড়ে দিলে ও টুকটুক করে এইভাবে খেয়ে নেয়, ছিঁড়ে দিতে হবে নইলে খাওয়াতে চায় না। তো রাতের ডিনার নিয়ে বসে গেছি, খাবো এবার আর শোবো আর কি। তো চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা ভালোই, ঠিক আছে চলো টাটা।